তারেক রহমানের ঘোষণা, বিএনপি সরকার গঠন করলে কোটা পদ্ধতি বাতিল হবে। জানাবো ভারতীয় রেল চুক্তির অভিঘাত কতটা মারাত্মক হতে পারে। এবং সর্বশেষ জানাবো দেশি বিনিয়োগের শীর্ষ আগ্রহীরাও বিনিয়োগ করেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমানের ঘোষণা, বিএনপি সরকার গঠন করলে কোটা পদ্ধতি বাতিল হবে। বিএনপি সরকার গঠন করলে চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না, সুতরাং চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তারেক রহমান বলেন, 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল, এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে। এটি স্পষ্টই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোকাবাজি করছে। বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে। ভারতীয় রেল চুক্তির অভিঘাত কতটা মারাত্মক হতে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে বেশ কিছু চুক্তি করে এসেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি চুক্তি হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ট্রেন চলাচল। এর আগেও ভারতের ট্রেন বাংলাদেশের ওপর দিয়ে যেত, কিন্তু তা সরাসরি যেতে পারত না। সীমান্তে এসে ট্রেনগুলো বাংলাদেশের চালক তথা কর্তৃপক্ষের আওতায় থাকত ভারতের ওপর সীমান্ত পর্যন্ত যাওয়া পর্যন্ত। অর্থাৎ প্রতিবেশী দেশকে সুবিধা দিলেও নিজ দেশের নিয়ন্ত্রণটা বাংলাদেশেরই থাকত। এখন আর তা থাকবে না। প্রধানমন্ত্রী সহ এই চুক্তির পক্ষের লোকেরা দাবি করছেন, কানেক্টিভিটির স্বার্থে এই চুক্তি করা হবে, এতে বাংলাদেশের মানুষের লাভ হবে, তারা সহজে ভারতে আসা যাওয়া করতে পারবে এবং ব্যবসা বাণিজ্য করতে পারবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইউরোপের উদাহরণ টানেন। প্রথমত, ইউরোপের সঙ্গে তুলনাটা একেবারেই যায় না, কারণ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অভিন্ন আইনের আওতায় ইউনিয়নের অন্তর্ভুক্ত। এতে সব দেশই পারস্পরিক সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে একে অপরের সুবিধা ব্যবহার করে, এমনকি এদের মুদ্রাও এক। কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চললেও ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রেন কিন্তু চলতে দেবে না। স্পষ্টতই দুটি দেশের মর্যাদা যে এক নয় তা এখানে স্পষ্ট। দ্বিতীয়ত, নামে ট্রানজিট হলেও ভারত যে করিডোর সুবিধা পাবে তা কেবল তাদের স্বার্থেই। এর মাধ্যমে এতদিন তারা সহজেই উত্তর পূর্বের 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এইসব এলাকা দিয়ে বাংলাদেশের তুলনামূলক যোগাযোগ কম, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের 23টি স্থল বন্দর আছে, আর এই অঞ্চলের রেলের অবকাঠামো বাংলাদেশে বেশি নাজুক। ভারতীয় ভারী ভারী মালগাড়িগুলো অবস্থা আরও খারাপ করবে। সম্ভাবনা আছে এই অবকাঠামো নির্মাণে ভারত ঋণ দেবে, কিন্তু এই ভারতের স্বার্থে করা প্রকল্পের এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশিদেরই, যাদের এই প্রকল্পে তেমন ফায়দা নেই। অন্যদিকে বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারত, তবে কিছু লাভ হতো, কিন্তু ভারত তাও দেবে না। তারা বলছে, ভুটানের রেল অবকাঠামো নির্মাণ হলে তবে তারা এই বিষয়ে চিন্তা করতে পারে। আবারও বুঝিয়ে দেওয়া যে বাংলাদেশ থেকে তারা কেবল নেবেই দেবে না। তৃতীয়ত, সম্ভবত সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ভবিষ্যতে চীনের রোষের শিকার হওয়া। 16 জুন টাইমস অব ইন্ডিয়ার এক খবর থেকে দেখা যাচ্ছে, 14টি নতুন রুটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযোগ তৈরি করা হবে, যার দৈর্ঘ্য হবে 861 কিলোমিটার। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক রেলপথ নিয়ে 2017 সালে দোকলাম অঞ্চল ঘিরে ভারত ও চীনের মধ্যকার বিরোধে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত, কারণ চিকেন নেক করিডোর এই বিরোধিতাপূর্ণ অঞ্চলের কাছে অবস্থিত। এই কারণেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চিকেন নেক করিডোরের ওপর নির্ভরশীলতা হ্রাস করার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত। এই করিডোর দিয়ে ভারত সামরিক মালামাল ও সেনা পরিবহন করবে। ফলত কোনো কারণে যদি ভারতের সঙ্গে চীনের বিবাদ বাঁধে, তার জে টানতে হবে বাংলাদেশকেও। রাজায় রাজায় যুদ্ধ করবে আর প্রাণ যাবে উলুখাগড়ার।
এছাড়াও সেভেন সিস্টার্সে বিদ্রোহ দমন করতে বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় সেনা পরিবহন করায় বিদ্রোহীরাও বাংলাদেশের বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু বানাতে পারে। সব মিলিয়ে এক রেল চুক্তি বাংলাদেশকে নানা দিক দিয়ে মহা বিপদে ফেলতে পারে। আর সার্বভৌমত্ব তো বিকিয়ে দেয়াই হলো। নানা তরিকায় ক্ষমতা থাকার জন্য দেশ ও দেশের মানুষকে সর্বনাশ করার আরও উদাহরণ তৈরি হলো। দেশি বিনিয়োগের শীর্ষ আগ্রহীরাও বিনিয়োগ করেনি। দেশে বিদ্যুৎ খাতে সক্ষমতা বাড়াতে বেসরকারিভাবে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে 450 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা করেছিল আনলিমা মেঘনা ঘাট পাওয়ার প্ল্যান্ট লিমিটেড। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটিতে 26,300 কোটি টাকা বিনিয়োগের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডে নিবন্ধন করেছিল প্রতিষ্ঠানটি। এটি ছিল বিদায় 2021-22 অর্থ বছরে নিবন্ধিত দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগের ঘোষণা। ওই ঘোষণার পর সময় পেরিয়েছে 3 বছর, এখনও ভূমি উন্নয়ন সংক্রান্ত কাজ ছাড়া প্রকল্পের আর কোনো কাজ সেভাবে এগিয়ে নিতে পারেনি আনলিমা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত গ্যাসের সংস্থান না থাকা, যন্ত্রপাতি আমদানিতে ডলারের সংকট এবং বিপুল পরিমাণ বিনিয়োগের বিপরীতে উচ্চ সুদের কারণে প্রকল্পটি নিয়ে ধীর চলন নীতি চলছে কোম্পানিটিতে। এ বিষয়ে জানতে চাইলে আনলিমার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সোহাগ বণিক বার্তাকে বলেন, অর্থনৈতিক নানা সংকটের কারণে কাজের গতি এখন কম। এই অবস্থায় আমরা ভাবছি, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগে গ্যাস প্রাপ্তির জন্য প্রয়োজনীয় চুক্তি হলে তারপর যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলার উদ্যোগ নেওয়া হবে। এ কারণে প্রকল্পের গতি এখন ধীর। দেশে গত 3 অর্থ বছরে নতুন বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের পরিমাণ কমেছে ব্যাপক মাত্রায়। এমনকি এ সময়ে শীর্ষ বিনিয়োগকারীদের কাছ থেকেও নতুন বিনিয়োগ প্রতিশ্রুতি তেমন একটা আসেনি। এ বিষয়ে বিনিয়োগকারীদের ভাষ্য হলো, ডলার সংকট, উচ্চ সুদহার ও বিনিয়োগ পরিবেশে বিদ্যমান অন্যান্য প্রতিবন্ধকতা তাদের ঘোষিত প্রকল্পগুলো বাস্তবায়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এখন নতুন বিনিয়োগ নিয়েও তারা এগিয়ে আসতে পারছে না। বিরাট তথ্য অনুযায়ী 2021-22 থেকে 2023-24 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যক্তিখাতের স্থানীয় বিভিন্ন শিল্পে মোট 2,48,000 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে। এর অধিকাংশ এসেছে 2021-22 অর্থ বছরে, যার পরিমাণ ছিল 1,25,866 কোটি টাকা। এরপর 2022-23 অর্থ বছরে বিনিয়োগের ঘোষণা এসেছে 83,853 কোটি টাকা। আর 2023-24 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে বিনিয়োগ নিবন্ধিত হয়েছে 38,822 কোটি টাকার। এ অনুযায়ী 2021-22 অর্থ বছরের তুলনায় 2022-23 অর্থ বছরে বিনিয়োগ কমেছে 33% বেশি। আর 2023-24 অর্থ বছরের 8 মাসে বিনিয়োগ প্রস্তাব এসেছে আগের অর্থ বছরের মোট নিবন্ধিত প্রস্তাবের অর্ধেকেরও কম। খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের তারল্য সংকট ও উচ্চ সুদহার বিনিয়োগকারীদের জন্য অর্থায়ন প্রক্রিয়াকে চাপে ফেলেছে। আর ডলার সংকটে শিল্প খাতে মেশিনারিজ ও কাঁচামাল আমদানিতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সংস্থান মুশকিল হয়ে পড়েছে। এর ধারাবাহিকতায় বিদেশির মতো স্থানীয় বিনিয়োগ আকর্ষণও এখন দিন দিন আরও কঠিন হয়ে পড়েছে। বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর হলে দেশে বিনিয়োগের পরিমাণ ক্রমান্বয়ে বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বণিক বার্তাকে বলেন, বিনিয়োগ পরিবেশ আরও বিনিয়োগ বান্ধব করতে হবে। এজন্য অর্থনৈতিক অঞ্চলে গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করতে হবে আর সুদহারের প্রতি নজর দিতে হবে। 2020 সালের এপ্রিলে দেশে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করে দেয়া হয় 9%। চলতি অর্থ বছরের শুরুতে সর্বোচ্চ সুদের এই সীমা তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। তারপর থেকে প্রতি মাসে এই সুদহার বেড়েছে। এপ্রিলে এসে ঋণের সুদহার 13.55% পর্যন্ত উঠে যায়। এরপর সুদহার পুরোপুরি বাজার ভিত্তিক করে ফেলে বাংলাদেশ ব্যাংক। দেশের অনেক ব্যাংকের ঋণের সুদহার এখন 16-17%। এছাড়া দুর্নীতি, ঘুষ, জ্বালানি সংকটের মতো বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দেশে বিনিয়োগের পরিবেশকে আরও সংকটপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বণিক বার্তাকে বলেন, 10 বছর ধরে ব্যক্তিখাতের বিনিয়োগ 23-24% মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এখন 1 বছরের মধ্যে তার 27%-এর ওপরে নিয়ে যাওয়া অসম্ভব, কারণ এখন সরকার ব্যাংক থেকে সব টাকা নিয়ে যাচ্ছে।
ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি ঘুষ বাড়ছে, বড় বড় প্রকল্পের অবকাঠামোয় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এমন নেতিবাচক পরিস্থিতিতে কিভাবে বিনিয়োগ বাড়বে? বিদায় 2021-22 অর্থ বছরে সবচেয়ে বড় বিনিয়োগ নিবন্ধনটি ছিল বসুন্ধরা গ্রুপের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।